এখন এই জি করোনা ভাইরাসের কারণে যে হুম লকডাউন চলছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও এক অর্থে, জি সেখানে অনেককে, প্রায় সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। তো তাই সেই সময়ে তরুণ তরুণীরা যে একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছিল, সে জি এগিয়ে যাওয়ায় বাধ্যত এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তো অ্যাবসলিউটলি আপনি জি নিজে এই তরুণ তরুণীদের মধ্যে কি ধরনের মানসিক চাপ দেখছেন? আমি বেসিক্যালি তিন ধরনের চাপ দেখছি। আচ্ছা, এক হচ্ছে পড়াশোনার চাপ, কারণ আপনি জানেন যে বাংলাদেশে ও লেভেলস এলেভেলস থেকে শুরু করে যত ধরনের এক্সামস আছে সবগুলি ক্যান্সেল হয়ে গেছে এবং অনির্দিষ্টকালীনের জন্য, অর্থাৎ বলা হচ্ছে না যে ও লেভেলস বা এলেভেলসে যে মে জুন ব্যাচের যেটা হওয়ার কথা এটা ফাইন জানুয়ারিতে হবে। তো ওগুলা নিয়ে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ বা একটু মিসকমিউনিকেশন চলছে। অনেকেই বলছে যে এটা স্কুলের মাধ্যমে হবে, অনেকেই বলছে যে একটা আনুমানিক গ্রেড দেওয়া হবে, সো উই ডোন্ট নো। তো এই ধরনের এক ধরনের মানে লিটারালি একটা মানসিক চাপ আমি দেখতে পাচ্ছি ওদের মধ্যে রিলেটেড টু এডুকেশন অ্যান্ড এক্সামস। সেকেন্ড আমি বলবো হচ্ছে মানে হ্যাবিচুয়াল চাপ, যেটা যে আচ্ছা একটা হ্যাবিচুয়ালের ব্যাপার আছে না, যে আমি ক্লাসে যাই, আমি একটু বের হই, আমি বন্ধুদের সঙ্গে দেখা করি, আমি একটা পকেট মানি পাই, হ্যাঁ আমি একটু খেলাধুলা করি, আমি ফুটবল ক্রিকেট খেলি। অনেকেই আমি যাদের সাথে বেশি টাচে থাকি ওরা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তাই না? তো ওরা ডিবেট, ড্রামা, ড্যান্স, আবৃত্তি, লেখালেখি এগুলো করে, যেগুলি করতে পারছে না। তো আমার মনে হয় হ্যাবিচুয়াল চাপটা একটা বিশাল বড় চাপ। এবং থার্ড আমি মনে করি প্যারেন্টাল প্রেশার। হ্যাঁ এটা হ্যাঁ বলতে আমি যাচ্ছি যে ওরা যেহেতু বাসায় কন্টিনিউয়াসলি বাবা মা দুজনের সঙ্গেই আছে, মানে যাদের, যারা লাকি যে যাদের দুজনেই বাবা মা বেঁচে আছে, মানে যারা মানে দেখা যায় যে বাবা অফিসে যেত, মা থাকতো, এবং অনেক সময় তারা নিজেরাও বাইরে থাকতো, এখন দেখা যাচ্ছে বাবা মা সব ভাই বোন সবাই একসাথে। তো এটা কিন্তু এক ধরনের মেন্টাল স্ট্রেস, যে আমি আমার স্বাধীনতার মতো হয়তো টিভি দেখতে পাচ্ছি না, বা আমি আমার স্পেসে এক ধরনের মানে ব্যাঘাত ঘটাচ্ছে। তো এটা আমি মনে করি যে একটা প্যারেন্টাল প্রেশারও ফিল হ্যাঁ, করছে। হ্যাঁ, এটা তো একটা এই দারুণ কথা আপনি বলেছেন। আজকেই খবরে দেখছিলাম যে জি জি এই পশ্চিমের দেশগুলোতে, আপনি তো প্যারেন্টাল প্রেশারের কথা বললেন, জি জি তারই জি মতো অনেকটা ডোমেস্টিক ভায়োলেন্সও বেড়ে গেছে। জি স্বামী জি স্ত্রী একসঙ্গে থাকছেন, নানান রাইট ভুল ত্রুটির মধ্য দিয়ে সেখানেও রাইট নানান রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তো সেটা জি একটা মজার ব্যাপার। যাই হোক, সত্যি জি সবচেয়ে বড় কথা যেটা আমাদের ভাবতে হবে, আপনি ঠিকই বলেছেন যে এই যে তিনটি গুরুত্বপূর্ণ চাপের সম্মুখীন হচ্ছেন বিশেষ করে আমাদের তরুণ সমাজ,